একবার বাদশাহের কাছে এক লোক একটা চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো। তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজার মূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইল। বাদশাহ জানতে চাইলেন পাখিটার এত দাম কেন, অথচ তার একটা পা নেই। লোকটি বলল, মার্জনা করবেন জাহাঁপনা, দেখতে সাধারণ হলেও এটা আসলে একটা বিশেষ ধরনের পাখি। এর বিশেষত্ব হলো, আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটাকেও আমার সঙ্গে করে নিয়ে যাই। আমার পাতানো ফাঁদের সাথে এই পাখিটাকেও বেঁধে রাখি। এই পাখিটা তখন অত্যাশ্চর্য এক আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে, আর এই আওয়াজ শুনে ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে সেখানে জড়ো হয়। তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটাই আমার শিকারের প্রধান ফাঁদ। বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারির চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন এবং সাথে সাথে জবাই করে ফেললেন। শিকারি অবাক হয়ে জিজ্ঞাসা করল, জাহাঁপনা, আপনি অনেক দামে কেনা পাখিটা এভাবে জবাই করে দিলেন? তখন বাদশাহ তাকে একটা মহামূল্যবান কথা বললেন যা ইতিহাসে আজও অমর হয়ে আছে। তিনি বললেন যে অন্য জাতির দালালি করার জন্য তার নিজের জাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে, তার এই পরিণতি হওয়া উচিত। পৃথিবীতে কঠিন কিছু সত্য কথা, কথাগুলো তিত হলেও প্রকৃত সত্য। এক, মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে। বাহ, কি সুন্দর চাওয়া! দুই, প্রতিদিন যৌনপল্লীতে যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খোঁজে বিয়ে করার জন্য, কতটা হাস্যকর! তিন, প্রাইমারি বা হাই স্কুলের গণ্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরের বউ হয়ে, আশ্চর্য আশা। চার, একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়া ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকেই নির্ধারণ করে, কি সুন্দর বাবা মায়ের বাধ্য ছেলে! পাঁচ, শহরের স্মার্ট ছেলেটা শহরের স্টাইলিশ সুন্দরী মেয়েদের উপরে ক্রাশ খেলেও বিয়ের সময় ঠিক গ্রামের খ্যাত মেয়েটাকেই বেছে নেয়, অপূর্ব চিন্তা চেতনা। ছয়, রাত জেগে পর্ন দেখা ছেলেটাও তার বউকে বোরখা কিনে দেয়, অবাক! রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিস করা ছেলেটা একটা ভদ্র মেয়ের আশায় থাকে, কি অদ্ভুত! ধর্ষক বিয়ের পর তার বউয়ের অতীত নিয়ে কথা তোলে, ভাবা যায় এগুলো! প্রতিদিন রাত জেগে চ্যাটিং করা ছেলেটাও চায় তার হবু বউয়ের যেন ফেসবুক আইডি না থাকে, কি আজব চিন্তাধারা! ভাবা যায়, মেয়ে তুমি মুখে লেডিজ ফার্স্ট হলেও বাস্তবতায় পড়ে আছো পুরুষ শাসিত সমাজের জাতাকণে। একটা যৌনপল্লীর মেয়ে কখনো কারোর বউ হওয়ার যোগ্যতা রাখে না, অথচ পল্লীতে যাওয়া নিয়মিত ছেলেটা বউ বাচ্চা নিয়ে দিব্যি সংসার করছে। ধর্ষিতা মেয়েরা সবার আড় চোখেই পড়ে থাকে, আর ধর্ষকরা হাসি মুখে ঘুরে বেড়ায়। তোমার চোখ ধাঁধানো আকর্ষণীয়তা সবার মোহ, কিন্তু ক্ষণিকের, চিরস্থায়ী নয়। তুমি যতই সুন্দরী, রূপবতী, গুণবতী, শিক্ষিত, মার্জিত ইত্যাদি হও না কেন, তার কোনো দাম নেই এই সমাজের চোখে পুরুষের কাছে। একটা ছেলের অনেকগুলো বান্ধবী থাকতে পারে, কিন্তু একটা মেয়ের কোনো ছেলে বন্ধু থাকাটা সহজ হতে পারে না। একটা ছেলে চাইলে বছরের পর বছর বিয়ে না করে শেষ বয়স অবধি একা কাটিয়ে দিতে পারে, অথচ একটা মেয়ে একটু বড় হলেই পাড়া প্রতিবেশী সহ সমাজের ঘুম হারাম হয় এই চিন্তায় যে মেয়েটা আইবুড়ো হয়ে গেছে, এখনো কেন বিয়ে দিচ্ছে না। খেলার মাঠের মেয়েটাকে ধরে রান্নাঘরে আটকে দেওয়ায় কোনো সমস্যা নেই, সমস্যা হলো মেয়েটার পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়ানোটা। নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না, আর নিজের দুঃখের কথা কাউকে বলো না। শুধু কুকুর আর শুকরের মাংসই হারাম নয়, অসৎ পথে আয় করা টাকায় কেনা গরু, খাসি বা মুরগির মাংসও হারাম। ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না, আর রাত জাগা খুব খারাপ, সেটাই মানুষ বেশি বেশি করে। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারোর সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারোর মন ভেঙে দেয় না, তবে তাদের মন কেন ভাঙা হয়?
কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না, তবে কেন ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয়? যারা অন্যকে ভালো রাখতে জানে তাদেরকে কেন কেউ ভালো রাখতে পারে না? অন্যদেরকে গুছিয়ে মানুষ কেন নিজেই অগোছালো হয়ে যায়? যাদের মনটা একটু বেশি ভালো তাদের কষ্টটা কি একটু বেশি? তাহলে কি এটাই বাস্তব, এটাই সত্য, এটাই কি তবে দুনিয়ার রীতি? শুধু নারী নয়, সৌন্দর্য পুরুষেরও আছে। ভিড়ের মধ্যে যে পুরুষ তোমায় আগলে রাখে সে পুরুষের সৌন্দর্য কি জানো? তোমার মর্যাদা। ফুটপাতে চলার পথে যে পুরুষ নিজে ডান দিকে থেকে তোমাকে বাম দিকে রাখে সৌন্দর্য সে পুরুষেরও আছে, তোমার নিরাপত্তা তার নাম। যে পুরুষ তোমাকে সবসময় জানালার পাশে বসতে দেয় সে পুরুষের সৌন্দর্য কি জানো? তোমার ভালো লাগায় তার ভালো লাগা। যে পুরুষ কষ্টার্জিত আয় তোমার হাতে তুলে দিয়ে বলে সংসারটাকে একটু সামলে রেখো, সে সৌন্দর্যকে কি নামে ডাকে জানো? আস্থা। যে পুরুষ তোমাকে এক পলক দেখার জন্য ছটফট করে, সামান্য অপ্রাপ্তিতে পাগলামো করে, সে পুরুষের সৌন্দর্যের নাম ভালোবাসা। যখন নারী তুমি অগ্নিরূপ ধারণ করো তখন সে পুরুষ নিশ্চুপ থাকে আর শেষে বলে ভালোবাসি। সে পুরুষের সৌন্দর্য তোমার নজরে পড়েছে কি কখনো? কি নাম দেবে তার? গুরুত্ব। যে পুরুষ নারীকে মর্যাদা দেয় না সে পুরুষের পুরুষত্ব নেই, আর যার পুরুষত্ব নেই সে আবার মানুষ নাকি? পুরুষ গলির মোড়ের ফার্মেসি থেকে শুধু কন্ডমই নিয়ে আসে এমন নয়, ঘরের নারীর জন্য প্যাডও নিয়ে আসে, বুক পকেটে করে ছোট্ট একটা উপহারও নিয়ে আসে। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়, কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই আপনাকে ছাড়তে আসবে। ভুলেও এই 4টি কথা কখনো কাউকে বলবেন না। 1, নিজের খারাপ কাজের কথা। 2, প্রেম বা সম্পর্কের কথা। 3, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। 4, সম্পদের কথা। হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস, দুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয়, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, নিজেকে অসহায় লাগে, নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয়, মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই, কোথাও কেউ থাকে না। বড়লোক মানেই ভদ্রলোক নয়, হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না, ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। ভাবছ মানিয়ে নিয়েছি এবার সব কিছু ঠিক হয়ে যাবে, মোটেও না, বরং তোমার উপর আরো কিছু বোঝা এসে চাপবে। সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী। কেউ সামান্য ভালো ব্যবহার করলে নিজের কলিজা কেটে দেওয়ার এই যে অভ্যাসটা, এটা বাদ দিন। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। মাটির উপরে যতটা ভালো কাজ করবেন মাটির নিচে ততটাই ভালো থাকবেন। আপনি যদি কারোর প্রেমে পড়েন তাহলে কিছু ঘটনা আপনার সঙ্গে সাইকোলজিভাবেই ঘটতে থাকবে। 1, আপনি বারবার তার টেক্সট পড়বেন। 2, তার সম্পর্কে চিন্তা করার সময় আপনার হার্টবিট খুব দ্রুত হতে থাকবে। 3, প্রতিটা গান আপনাকে তার কথা মনে করিয়ে দেবে। 4, আপনি সারা দিন তার কথা ভাবতে শুরু করবেন। 5, তার কণ্ঠ শুনে আপনি অকারণেই হাসবেন। 6, আপনি যখন তার সাথে থাকবেন তখন আপনি সত্যিই খুব ধীরে হাঁটবেন। 7, তার দিকে তাকালে আপনি আপনার চারপাশে অন্য কাউকে দেখতে পাচ্ছেন না, আপনি কেবল তাকেই দেখতে পাচ্ছেন। 8, আপনি যখনই তার সাথে থাকবেন তখন আপনি খুব লাজুক হওয়ার ভান করবেন। 9, যখন তার সম্পর্কে চিন্তা করবেন তখন আপনি সব সময় নিজের কাছে আসছেন। 10, আর এই পয়েন্টগুলো যখন আপনি শুনলেন তখন আপনার মনেও একজন মানুষ ছিল। জীবনে 2 জনকে ভুলেও ক্ষমা করো না। 1, যে ভালো না বেশি অভিনয় করে। 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে 95% বউ
বাপের বাড়িতে এসে ভাইকে এটা বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচেই তো সন্তানের স্থান। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। স্বপ্ন কেউ কাউকে দেখায় না, আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয় স্বপ্ন বুনে। আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্নভঙ্গ হয়। শত্রুকে হাজারবার সুযোগ দিন বন্ধু হতে, কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দেবেন না শত্রু হতে। কারণ বন্ধু যদি শত্রু হয় তাহলে সে আপনার জীবনটাকেই ধ্বংস করে দেবে। বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়েদের বিয়ে করে না, কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয়। তাছাড়া যে ফুল সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুলে ভ্রমরের আকর্ষণও বেশি হয়। হ্যাঁ, তবে সব সুন্দরী মেয়ে সমান নয়, ব্যতিক্রমও আছে। দোতলা বাড়ির সমান উঁচু বাঁধা তারে লম্বা বাঁশ ধরে একটা মেয়ে হাঁটছিল, খেলা দেখাচ্ছিল জনতাকে, আর তার কাঁধে বসেছিল তারই শিশু সন্তান। নিচে দাঁড়িয়ে বহু মানুষ দম বন্ধ করে সেই খেলা দেখছিল। প্রবল বাতাসের সঙ্গে লড়াই করে নিজের জীবন আর ছেলের জীবনের ঝুঁকি নিয়ে মেয়েটা সরল পদক্ষেপে দূরত্ব অতিক্রম করল। জনতা আনন্দে লাফিয়ে উঠল, হাততালি শিস বাজাতে লাগল, কিছু মানুষ তার মোবাইলে ছবিও তুলল। জনতাদের মধ্যে কয়েকজন বলল, আর একবার দেখাও। তারপর মেয়েটা জনতার উদ্দেশ্যে বলল, আপনারা কি বিশ্বাস করেন যে এই খেলাটি আমি আবারও করতে পারবো? জনতা চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ, তুমি অবশ্যই পারবে। মেয়েটা জিজ্ঞাসা করল, আপনাদের পূর্ণ বিশ্বাস আছে তাই না? জনতা বলল, অবশ্যই। মেয়েটা বলল, ঠিক আছে, কেউ আমাকে তার সন্তানকে দিন, আমি তাকে আমার কাঁধে বসিয়ে দড়ি ধরে হাঁটব। ভিড়ের মধ্যে কোনো আওয়াজ নেই, সবাই চুপ। মেয়েটা বলল, ভয় পেয়ে গেলেন? এখনই তো আপনারা সবাই বিশ্বাস করেছিলেন যে আমি পারব, যেই আপনার সন্তানকে চাইলাম তখনই আপনারা চুপ করে গেলেন। ঠিক এইভাবেই রাজনৈতিক নেতারাও কেবলমাত্র নিজের আখের গুছাবার জন্য আপনার সন্তানকে দিয়ে দাঙ্গা করায়, খুন করে, মিছিলে হাঁটায়, ঝান্ডা কাঁধে নিয়ে সন্ত্রাস করায়। তারা কখনো তাদের নিজের সন্তানদেরকে দাঙ্গা করতে পাঠায় না, বা এসবগুলোর কিছুই করায় না, বরং বিদেশে পাঠিয়ে দেয় তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য। আর আমাদের সমাজের সাধারণ ছেলেমেয়েরা এদের লোভের বলি হয়, তাদের প্ররোচিত করে আপনাদের সন্তানদেরকে মরতে পাঠায়। আপনারা জনগণ, নিজের বিবেক দিয়ে চিন্তা করুন, তাদের এই মিথ্যে উচ্ছ্বসিত স্লোগানে মরতে যাবেন কিনা। তবে হ্যাঁ, সব রাজনৈতিক নেতাই যে খারাপ সেটা কিন্তু নয়। একজনকে দিয়ে আর একজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই, কিন্তু শূন্যতাটা কোনোদিনও পূরণ করা যায় না। কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো, সেই একই আঘাত একদিন তোমার কাছেও ফিরে আসবে। কথাই আছে না, রিভেঞ্জ অফ নেচার, এই নিয়ে অনেক পরীক্ষা গবেষণাও আছে। একটু ঘাঁটাঘাঁটি করলেই বুঝতে পারবেন ব্যাপারটা নেহাত কল্পনা নয়। যুক্তি দিয়ে বোঝাতে গেলে, আপনি যদি দেওয়ালের গায়ে একটা টেনিস বল ছোড়েন, তবে সেই বলটা একই গতিতে আপনার নিজের দিকেও ফিরে আসবে। যত গতিতে ছুঁড়বেন তত গতিতেই ফিরে আসবে আপনার দিকে। ব্যবধানটা কোথায় জানেন? ব্যবধানটা হলো সময়। প্রকৃতির খেলা ঠিকই সে খেলে নেবে, আজ হয়তো বা কাল, একটু আগে নয়তো বা একটু পরে। আজ যেটা আপনি করছেন পরবর্তীতে সেটাই আপনার কাছে ফিরে আসবে। তাই সবার কাছে এটাই বলতে চাই, যে যেমনই হোক তার সাথে ভালো ব্যবহার করুন। কাউকে যদি ভালোবেসেই থাকেন তবে মাঝপথে তার সঙ্গ ছেড়ে দেবেন না, হোক সেটা অনিচ্ছাকৃত পরিবারের চাপ অথবা অন্য কিছুর অভাব। নিজের চেয়ে বেশি প্রায়োরিটি কাউকে দিতে নেই, দিনের শেষে তারাই আপনাকে ছেঁচড়া প্রমাণ করে চলে যাবে। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে দুবার ভাবে না। আবার এমন কিছু মানুষ আছে যারা নিজে কেঁদে হলেও অন্যকে সুখে রাখার চেষ্টা করে। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে। সবারই দুটো চোখ আছে, তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয়। তোমার কিছু আপন মানুষরাই তোমার পিছনে তোমার বদনাম করে, যা তুমি কখনো জানতে পারবে না।
কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সবসময় মনে রাখবেন, বাকি তিনটা আঙুল কিন্তু আপনার দিকে ইশারা করে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করুন। অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটা মোমবাতি চালানো ভালো। তার জন্য কেঁদে লাভ কি, যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে? কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ দিতে লেগে যাবে সারাটা জীবন। আমরা টাকা ইনকাম করে সুখে থাকবো বলে, কিন্তু সেই টাকা ইনকাম করতে গিয়ে আমাদের সব সুখ আমাদের বিসর্জন দিয়ে দিতে হয়। দশজনের হাতটা স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরতে শেখো। তোমার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই দৌড়ি হয়ে আছে। নিজের সম্পর্কে গুজব মাঝে মাঝে শোনা উচিত। এমন অনেক কথাই শুনতে পাবেন যেটা হয়তো আপনি নিজেও জানেন না। ছোটবেলায় শিখেছি, তুমি কারোর ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। আর বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। তুমি ওই মানুষটাকে সবসময় খুশি রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। স্রোতের বিপরীতে হেঁটে দেখুন কতজন থাকে পাশে। স্রোতের দিকে তো কচুরি পানাও ভাসে। অন্য কাউকে পাইনি বলেই তাকে ভালোবাসি না? বস, তাকে ভালোবাসি বলেই অন্য কাউকে চাইনি। পৃথিবীতে আসার খবর 9 মাস আগের থেকেই জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর 9 সেকেন্ড আগেও জানা যায় না। তাই সুখে থাকুন, আনন্দে থাকুন, উন্নতি দেখে হিংসা করবেন না। শিক্ষা নিন, তাহলে আপনারও উন্নতি হবে। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউ নিখুঁত নয়, দোষগুণ মিলিয়ে মানুষ। খরচের স্টাইলটা দেখলেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে। মজা করা সেটাকেই বলে। যে বলে আর যাকে নিয়ে বলে, তারা যদি দুজনেই হাসে, আর যদি একজন হাসে আর অপরজন কষ্ট পায়, তাহলে সেটাকে মজা করা বলে না, সেটাকে বলে অপমান করা। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে চায় সাদা চামড়া। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করছে, তাহলে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। না কাউকে রাগাও, না কারোর উপর রাগ করে থাকো। জীবনটা অল্প দিনে, নিজে খুশি থাকো, অপরকে খুশি রাখো। পড়াশোনা বা ভালো কাজে মন বসে না দুটি কারণে। এক, যদি নিজের স্বপ্নটার শক্তি কম থাকে। দুই, সময়ের কাজ সময় না করলে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই।